সকলকে টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, দাঁড়িয়ে আছি কক্সবাজার শহরের যে বড় বাজার, সেই বড় বাজার থেকে আমি রাহুল মহাজন। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে সবজির দর কেমন চলছে। দীঘাতে আলু পেঁয়াজের দাম, আসলে যে উদ্যমকে পরিস্থিতি তার দাম বর্তমান কেমন সেটা জানানোর চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন আমার হাতে যে আলু রয়েছে তা বর্তমান বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে। পাশাপাশি প্রত্যেকটা সবজির দাম আসলে উদ্যমমুখী, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। দর্শক, আপনাদেরকে বলে রাখি আমার হাতে যে আলুটি দেখেছেন তা কেজি প্রতি আজকের বাজারে একজন বিক্রেতা বলেছে 50 টাকা করে বিক্রি করছেন। তবে সরকার কর্তৃক যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্য হচ্ছে কি 26 থেকে 27 টাকা অনুসারে বাণিজ্য মন্ত্রণালয় প্রত্যেকটা জেলার জেলা প্রশাসককে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছে। তবে এই নির্দেশনা এখনও পর্যন্ত মানা হচ্ছে না, কারণ সরকারের নির্দেশনা থাকলেও বাজারে আসলে কোনো প্রকার মনিটরিং ব্যবস্থা নেই। বলতে গেলে ভোক্ত অধিদপ্তর থেকে কোনো প্রকারের মনিটরিং চালানো হয় না। শেষ কবে আসলে বড়সড় আকারে অভিযান চালানো হয়েছে সেই দৃশ্যটি আসলে এখানকার ক্রেতাদের অথবা বক্তাদের অথবা বিক্রেতাদের মনে নেই। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি শহরের যে বড় বাজার, বড় বাজারে আজকের যে সবজির দাম আসলে কেমন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখানকার যে বিক্রেতারা তাদের সাথে একটু কথা বলবো, কত করে বিক্রি করছেন। বলতে গেলে 50 থেকে 60 টাকার নিচে আসলে কোনো প্রকার সবজি বাজারে মিলছে না, যদিও শীতকাল আসা শুরু করেছে। শীতকাল আসা শুরু করলো, কমতে দেখা যাচ্ছে না সবজির দামে। আসলে আমরা একটু জানার চেষ্টা করি এখানকার বিক্রেতার কাছে কথা বলে। আজকের বাজারে আপনার সাথে একটু কথা বলতে চাই, আজকের বাজারে আলুর দাম কত? আলুর দাম 55 টাকা। 55 টাকা। আর টমেটো কাঁচামরিচ কত করে বিক্রি করছো? কাঁচামরিচ 150 টাকা। 150। আর কাঁকরোলা? বেগুন কত করে বিক্রি করছেন? বেগুন 55 টাকা। টমেটো কত করে বিক্রি করছেন? ওটা 110 টাকা। 110। আর শশা? ওটা 30 টাকা। ঢেঁড়স কত করে বিক্রি করছেন? 45 টাকা। ফুলকপি এবং বাঁধাকপি? ফুলকপি হচ্ছে 100 টাকা। আর বাঁধাকপি? 60 টাকা। 60 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসের যে উদ্যমমুখী দাম সবজির বাজারে কেমনটা দাম চলছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে আলুর দাম কত সেটাও দেখানোর চেষ্টা করেছিলাম। পাশাপাশি বলে রাখি বাজারে যে শিম বিক্রি হচ্ছে সেই শিমের দামও 140 থেকে 150 টাকা দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু সংযুক্ত হব, সেখানেও আমরা দেখতে পাচ্ছি শীতকালীন সবজি রয়েছে, ফুলকপি আমরা দেখছি এবং পাশাপাশি শিম রয়েছে এবং কচু ছাড়া যাকে বলা হয় বসে সে কচু ছাড়া রয়েছে এখানে, মূলা রয়েছে, বরবটি শিম রয়েছে। কোনটা কত একটু জানার চেষ্টা করব এবং আসলে একটু জানার চেষ্টা করি শিম কত করে বিক্রি করছেন আজকে? শিম বড়টা ছোটোটা? শিম এই যেটা যাচ্ছি ওইটা, যেটা বড় শিম ওটা 140 থেকে 60 টাকায় আছে, আর বটবটি 50 থেকে 60 টাকায় আছে। মূলা কত করে বিক্রি? মূলা 50-60 টাকার মধ্যে। কাঁচামরিচ 140 টাকা, আর আলু 52 থেকে 15 টাকার মধ্যে একটু কমে যাচ্ছে 60 টাকা থেকে। টমেটো এটা হচ্ছে যে 110 টাকা, আর একটা আছে 90 টাকার দেশিটা। হ্যাঁ। বেগুন 60 টাকা। ফুলকপি আপনার 80 টাকা, 70 টাকা ওইরকমই, বাঁধাকপি 60 টাকা, 70 টাকা ওইরকমই। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানকার যে সবজি বিক্রেতা, তার সাথে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের বাজারে সবজির দাম কেমন চলছে। কারণ বিএমপি টাকা টানা 3 দিনের যে অবরোধ চলছে সেই অবরোধের আর শেষ দিন, অবরোধে আসলে বাজার পরিস্থিতি কেমন চলছে সেই বিষয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে বাজারে ক্রেতা সাধারণরা এসেছে এবং ক্রয় করছে। পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজারে সবজির পাশাপাশি মাছের দাম কেমন সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবো। আমরা একটু দেখাই মিঠা পানির মাছ, এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস এবং তেলাপিয়া, রুই, সরপুটি, কাতাল এবং একদম তত্তাজা মাছ আমরা শহরের এই বড় বাজারে দেখতে পাচ্ছি। দেখতে সেই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কাতাল মাছও রয়েছে। মিঠা পানে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর আসলে দাম কেমন একটু জানার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন একদম
সরতাজা যে মাছগুলো কেজি প্রতি কত সেই বিষয়ে একটু জানার চেষ্টা করি এখানকার যে বিক্রেতা রয়েছে তার কাছ থেকে। আপনার কাছে যে মাছগুলো দেখতে পাচ্ছি সেগুলোর দাম কত? কোনটা কত করে বিক্রি হচ্ছে? দাম কেজিতে চারটে যেটা আছে তিনটে চারটে এটা 220 টাকা। হ্যাঁ, তেলাপিয়া আর আধা কেজির উপরগুলো 250 টাকা করে। ফাঙ্কার 170, যদি আবার বড় হয়, বড় নাই আজকে, বড় থাকলে ওগুলো 200-180 এরকম বিক্রি করি। আর কাতালে এই 450 কাতাল। আর যে অরণ্য মাছ আজকে আসে নাই, রুই তুই ছিল ওগুলো বাসি মাছ, কালকের বরফ দেওয়া মাছ, জীবিত জীবিত মাছ আজকে একটু কম। সরপুটি 250 টাকা পর্যন্ত বিক্রি। কার্পুনে আজকে আশা করি পুরো বন্ধ পর্যন্ত ছিল, আমার মনে হয় একটু সাগরের মাছ চলার না গেলেও বিভিন্ন ধরনের নৌকার মাধ্যমে কিছু মাছ চাষ আসতেছে যারা সকালবেলা বাইর হয়। আশা করি কালকে কালকে পরশুর মধ্যে মাছ সাগরের মাছ দেখা যাবে। যাওয়ার কোন কি মিঠা পানির মাছের দাম কমবে কিনা? অবশ্যই কমবে, সাগরের মাছ যদি বৃদ্ধি হয় অবশ্যই কমবে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম এখানকার একজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে মাছের মিঠা পানির মাছের দাম কেমন দেখানোর চেষ্টা করেছিলাম, পাশাপাশি একটু যদি নিয়ে যাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন চলছে এবং পেঁয়াজের দাম, মূলত সপ্তাহখানিক আগে যে পেঁয়াজ বিক্রি হতো 60-70 টাকা দামে, সেই পেঁয়াজ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে 110 টাকা দামে। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে একটু সামনে যাব, সামনে গিয়ে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান রয়েছে সেখানে গিয়ে একটু জানার চেষ্টা করব তাদের কাছে যে পেঁয়াজ এবং সয়াবিন তেলের দাম কেমন সেই বিষয়গুলো একটু তুলে ধরব। দর্শক দেখতেই পাচ্ছেন বাজারে প্রতিদিনের ন্যায় ক্রেতাধীরের আগমন সমাগম ঘটেছে, যদিও অবরোধের কোনো প্রভাবে আমরা আসলে বাজারে দেখতে পাচ্ছি না। আমরা সরাসরি যুক্ত হব এখানকার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদি বিক্রি করছে তাদের কাছে। তাদের কাছেও দেখতে পাচ্ছি আমরা আলু এবং পেঁয়াজ এবং সয়াবিন তেল রয়েছে, আসলে কোনটার দাম কত একটু জানার চেষ্টা করব এবং মসুরের ডাল কত করে সেই বিষয়টাও জেনে নেব। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আসলে পেঁয়াজের দাম কত করে রাখছেন? পেঁয়াজের দাম 100 টাকা আছে একটা, 115 টাকা আছে একটা। এবং আদা রসুনের দাম কত করে? আদা রসুনের দাম হলো 160 টাকা, আদা হলে 240 টাকা। সয়াবিন তেল লিটার প্রতি কত করে? 140 টাকা সোফার। আর বতল জাতীয় সয়াবিন তেল? বতল জাতীয় হলে 160 টাকা আছে, 65 টাকা আছে। 5 লিটারের বতল জাতীয় সয়াবিন তেল 800 টাকা আছে, 840 টাকা আছে। 840 টাকা। পাশাপাশি মসুরের ডাল কত করে? ডাল হচ্ছে সিগুল দশ 135 টাকা, মুড়া 110 টাকা। তো পেঁয়াজের দাম যে সপ্তাহের মধ্যে এত টাকা বৃদ্ধি পেলো, কারণটা কি মনে করছেন? কারণটা আমি তো জানতে পারবো না, মানে ওখান থেকে পেঁয়াজ যুক্ত জানা বলতেছে পেঁয়াজের বেশি দামে বিক্রি করতেছে। এটা কি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধি করছে কিনা? এটা আমরা জানি না, আমরা তো এক বছর ধরে সিন্ডিকেট এর উপরে করতে পারে কিন্তু আমরা জানি না। এটা বেশি দাম দিয়ে ক্রয় করছেন? দামে কিনে আনছে, বেশি দামে বিক্রি করতেছে। 115 টাকা দামে কিনে আনতেছে, 128 টাকা করে বিক্রি করতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলেন এখানকার যে বিক্রেতা, তারা যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে, তারা বেশি দাম দিয়ে হলে আরও থেকে ক্রয় করে আনছে, সেই কারণে তারা বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে এমনটা জানাচ্ছিলেন তারা। আসলে আমরা আর পাশাপাশি যে আরও যারা বিক্রেতা রয়েছে তাদের কাছেও যাবো একটু, তারা আসলে কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পাশাপাশি আমরা যদি দেখানোর চেষ্টা করি, আসলে আরেকটি দোকানেও আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করব এখানকার যে বিক্রেতা রয়েছে তাদের কাছে একটু যাব এবং তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে। আপনারা জানেন সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে 40-50 টাকা করে। আসলে কত করে বিক্রি করছেন পেঁয়াজ? পেঁয়াজ এখন 105 টাকা বিক্রি করছে। 105 টাকা। আসলে পেঁয়াজের দাম হঠাৎ করে এত বৃদ্ধি হয়ে গেল সপ্তাহের মধ্যে, কেন মনে করছেন? কেন বলতে, আসলে এটা বর্ডারে যাকে পেঁয়াজের দাম বৃদ্ধি, আসলে এখানে হঠাৎ করে এইভাবে আমরাও নিজেরাও বুঝতে পারিনি, আমাদের কোনো মজুত ছিল না। হ্যাঁ, ছিল না। যদি আপনাদের মজুত থাকে তখন কি আপনারা কি দাম কমে বিক্রি করতেন? দাম কমে বলতে, এখনও আমার যেগুলো আছে এখন তো 110-115 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে, আমার আগের কিনে আছে বিধায় আমি 100-105 টাকায় বিক্রি করতেছি।
ধন্যবাদ আপনাকে দর্শক, কথা বলছিলাম আর গিয়ে বিক্রি করার সাথে। তার কাছেও আসলে পেঁয়াজ আসলে শহরের এই বড় বাজারে 105 থেকে 115 টাকা 110 টাকা বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছিলেন, আসলে বাজারে যে পেঁয়াজের মজুদ ছিল না তারা ক্রয় করে আনতে হচ্ছে আড়ত থেকে, সেই আড়ত থেকে তারা বেশি দাম দিয়ে পেঁয়াজ ক্রয় করে নিয়ে আসছে, সেই কারণে পেঁয়াজের দাম বেশি বলছেন বিক্রেতারা। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের যে বড়বাজার অবরোধ চলাকালীন সময়ে বড়বাজারে কীরূপ পরিস্থিতি বিরাজ করছিল, এবং সেই সাথে বাজারে সবজি এবং মাছ পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। তবে কোনো জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই বললে চলে। এই জন্য এই জিনিসের পত্রের দাম কেন বৃদ্ধি পাচ্ছে সেই কারণ খুঁজে বের করতে অবশ্যই প্রশাসনের মাঠে মনিটরিং করা অবশ্যই জরুরি বলে মনে করছে সাধারণ ক্রেতারা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।